দাদা আমার বয়স চব্বিশ বছর আমি একটা মেয়ের সঙ্গে সিরিয়াস রিলেশনে আছি যখন আমরা দেখা করি তখন ওপর ওপর সব কিছুই করি কিন্তু লিঙ্গ প্রবেশ করাই না বা বীর্যপাতও করি না কারণ ওটা বিয়ের পরের জন্য বাকি রাখতে চায়। আমরা দুজনে কিন্তু তারপর যখন বাসায় ফিরে আসি তলপেটে খুব ব্যথা করে আর এটা প্রতিবারই হয় কিন্তু যখন আমি একা নিজে হস্তমৈথুন করি তখন এরকম কোনো সমস্যা হয় না এটা কি কোনো সিরিয়াস রোগের লক্ষণ খুব চিন্তায় আছি প্লিজ একটু জানাবেন এই প্রশ্নটা এসেছে মেল মারফত আর আমার খুব ভালো লাগে যখন আমি দেখি যেরকম নানারকম প্রশ্ন আমি মেলে বা কমেন্টে পাই কারণ তার মাধ্যমে বুঝতে পারি যে আমার ভিডিওগুলো হয়তো কিছু মানুষকে বা কিছু জনকে সাহায্য করছে বা তাদের কাজে আসছে তো চলো আজকের ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর জেনে নিই নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্যাল মেন্টাল মোটিভেটারে আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসি আজকের প্রশ্নের উত্তরে ভাই তোমার প্রশ্নের উত্তর কিন্তু তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তুমি বলেছো যে যখন তুমি নিজে হস্তমৈথুন করো তখন তোমার এই সমস্যা হয় না তুমি হস্তমৈথুন করো অর্থাৎ তোমার ব্রেন যৌনতার অনুভূতি পেয়েছে এবং তোমার ব্রেন জানে যে উত্তেজনা কী এবং উত্তেজিত হলে তারপরে কি হয় যখন তুমি একা থাকো তখন নিশ্চয় কোনো কিছুর দ্বারা নিজে উত্তেজিত হও হতে পারে কিছু দেখে বা কিছু পড়ে বা কিছু হবে আর তারপরে তুমি নিজে নিজে হস্তমৈথুন করো এর ফলে ব্রেনে কি সিগনাল পৌঁছায় ব্রেন দেখে যে যখন এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে লিঙ্গ উত্তেজিত হচ্ছে এবং তারপরে তুমি নিজে হস্তমৈথুনের দ্বারা বীর্যপাত করছো এবং ব্রেন সেই চরম সুখটা পায় চরম সুখটা অনুভব করে কিন্তু অন্যদিকে যখন তুমি তোমার প্রেমিকার সঙ্গে দেখা করছো তখন তোমরা সব কিছুই করছো ওপর ওপরে খালি ওই চূড়ান্ত মিলনটাকে বাদ দিয়ে তার ফলে বীর্যপাত বাদ থাকছে ব্রেন ভাবছে যে এরপরে হয়তো বীর্যপাত হবে এবং তার ফলে সে ওই চরম সুখটা অনুভব করবে এটাই বারবার হয়ে এসেছে যখন তুমি হস্তমোধন করো তখন কিন্তু এক্ষেত্রে এর উল্টোটা ঘটছে এবং মাঝ পথে পুরো জিনিসটা থেমে যাচ্ছে এই যে শারীরিক ও মানসিক উত্তেজনা তৈরি হলো তার ফলে লিঙ্গ উত্থিত হলো এবং ইমোশনাল যে যে ফিলিংসগুলো হয় প্রতিটা জিনিস তোমরা অনুভব করলে কিন্তু বীর্যপাত না হওয়ার কারণে চরম সুখ বাদ থেকে গেল আর তারই ফলস্বরূপ এই তলপেটে ব্যথা হওয়া কিন্তু দ্রুত এই ব্যথা থেকে মুক্তি পেতে গেলে যখন বাড়ি ফিরলে বাড়ি ফেরার পরে হস্ত করে ফেলতে পারো এবং তার ফলে কি হবে যে এই বীর্যপাত হবে এবং তুমি ওই চরম সুখ অনুভব করবে তখন দেখবে এই ব্যথাটা কমে গেছে আর এটা হলে বুঝবে তোমার চিন্তার কিছু নেই এটা একদম সাধারণ একটা জিনিস কিন্তু যদি দেখা যায় যে না তারপরেও এই ব্যথা কমছে না বা এমন অনেক সময় হচ্ছে যে তোমার এই উত্তেজনাগুলো হচ্ছে না বা এই উত্তেজনাকর পরিস্থিতি ছাড়াও এমনিতেও তলপেটে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু তার জন্য বিভিন্ন মেডিকেল কন্ডিশন দায়ী হতে পারে যেমন প্রোস্টাটাইটিস বা পোস্টার গ্ল্যান্ডের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইত্যাদি ইত্যাদি হতে পারে আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো বাধ্যতামূলক কারণ ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমি খালি সচেতন করতে পারি অ্যাওয়ারনেস দিতে পারি কিন্তু কারোর চিকিৎসা আমি করতে পারি না তাই ইউটিউব ভিডিও দেখে নিজের চিকিৎসা নিজে কখনোই করবে না তো আশা করি যে ভাই আমায় মেল করেছিলে তুমি আজকের ভিডিও দেখছো এবং তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো আর বাকিরাও যারা আজকের ভিডিও দেখছো যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে জানিও এবং নিজেদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও কারণ এই সমস্যা খালি একজনের নয় অনেকেরই থাকে যত বেশি শেয়ার করবে তত বেশি তোমরা জানতে পারবে তত বেশি সচেতন করতে পারবে একে অপরকে আর তত বেশি যৌনতা সম্পর্কিত গুজবগুলোকে সমূলে উচ্ছেদ করা যাবে তো আজকে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো একে অপরকে ভালো রেখো নমস্কার খুদা হাফিজ বাই বাই